Good afternoon everyone, how are you? Hope you all are fine. আজ তোমাদের ক্লাস টু এর প্রথম দিন। আজকে আমরা ইংলিশ সাবজেক্টের গ্রামার সম্পর্কে একটু জানব। তোমরা প্রত্যেকে নিজে নিজের ইংলিশ গ্রামার বইটা খোলো, পেজ নাম্বার 12 খোলো। আমরা ইংলিশ গ্রামার সম্পর্কে জানার আগে প্রথমেই যেটা জানব, আমাদের ইংলিশে মোট কটি বর্ণ আছে? 26টি লেটার আছে। এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে আমরা একসাথে কি বলি? অ্যালফাবেট বলি। এই 26টি লেটারের মধ্যে আবার ভাগ আছে, তার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর বাকিগুলি হচ্ছে কনসোনেন্ট। 5টি যে ভাওয়েল আছে সেগুলো কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভাওয়েল, বাকিগুলি হচ্ছে কনসোনেন্ট। তো আজকে আমরা শিখব ওয়ার্ড বা শব্দ। দেখো, ভাওয়েল এবং কনসোনেন্ট দুটো পাশাপাশি বসে, এই ধরনের লেটারগুলো পাশাপাশি বসে একটি ওয়ার্ড তৈরি করে। তুমি তোমার ইচ্ছে মতো দু তিনটে লেটারকে একসাথে বসিয়ে দিলে সেটা ওয়ার্ড কিন্তু হবে না। কারণ কি, ওয়ার্ড হওয়ার জন্য শুধু লেটারগুলোকে একসাথে বসালেই হয় না, সেটার একটা মিনিং থাকতে হয়, অর্থাৎ একটা মানে থাকতে হয়। সঠিক একটা মানে থাকলে তবেই সেইটাকে আমরা কি বলবো? ওয়ার্ড বলবো। দেখো, আ গ্রুপ অফ লেটার্স দ্যাট হ্যাভ আ মিনিং ইজ কল্ড আ ওয়ার্ড। কি বলছে? আ গ্রুপ অফ লেটার্স মানে একগুচ্ছ লেটার বর্ণ যেটার একটা মিনিং থাকবে, মানে অর্থ থাকবে, সেটাকেই আমরা কি বলবো? ওয়ার্ড। যেমন ধরো, বুক মানে বই, রোজ মানে গোলাপ, চক মানে চক, ফ্যান মানে পাখা, ফ্রগ মানে ব্যাং, চেয়ার মানে চেয়ার, ম্যাঙ্গো মানে আম, টেবিল মানে টেবিল। এবার ধরো, এই শব্দগুলিকে, এই ধরনের শব্দে যে সমস্ত লেটার রয়েছে সেগুলোকে ভালোভাবে সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড বানানো হয়েছে। এবার ধরো, আমি এই ফ্যান শব্দটাকে এলোমেলো করে দিলাম, ধরো এ এন এফ। এটার কোনো মিনিং হয় কি? তাহলে এটা কি হবে? ওয়ার্ড হবে না। কিন্তু এটাকেই যখন সাজিয়ে আমরা লিখব এফ এ এন, ফ্যান মানে পাখা, তাহলে এটা কি হবে? একটা ওয়ার্ড। তাহলে আমরা কি বুঝলাম? যে শুধু লেটারকে পাশাপাশি বসিয়ে দিলেই সেটা ওয়ার্ড হয় না, সেটার যদি একটা সঠিক মিনিং থাকে বা অর্থ থাকে তবেই আমরা সেটাকে ওয়ার্ড বলবো। এখানে দেখো, দুটি লেটার দিয়ে কিছু শব্দ রয়েছে। যেমন ধরো, এইগুলোর সাথে তোমরা পরিচিত, এই ওয়ার্ডগুলোর সাথে খুব ইজি। দেখো, মি, উই, হি, ইট, ইন, ইজ, ডু, টু, গো, অ্যাট, মাই, অন, এগুলো প্রত্যেকটিতেই দেখো দুটি করে লেটার রয়েছে, অর্থাৎ এগুলি যে শব্দ সেগুলি হচ্ছে দুটি লেটার দ্বারা তৈরি। এরপর আমরা পড়ব তিনটি বা তার বেশি লেটার দিয়ে তৈরি শব্দ। কী কী রয়েছে? সি, হিজ, হার, হিম, ইউ, ক্যাট, গার্ল, বুক। শেষের দিকে দেখো, গার্ল আর বুকটা আবার চারটি করে লেটার রয়েছে, বাকিগুলি সব তিনটি করে লেটার রয়েছে। তাহলে বুঝতে পেরেছো যে কোনগুলিকে আমরা ওয়ার্ড বলবো আর কোনগুলিকে বলবো না। যেগুলোর একটা মানে থাকবে সেগুলিকেই আমরা বলবো ওয়ার্ড, আর যেগুলোর কোনো মানে থাকবে না, এলোমেলোভাবে শুধু সাজানো থাকবে, সেগুলোকে আমরা ওয়ার্ড বলবো না। তোমরা পরের দিন এই ওয়ার্ডগুলো একটু দেখে আসবে, অভ্যাস করে আসবে, এই পর্যন্ত তোমাদের আজকে পড়া থাকবে। তোমরা বাড়িতে ভালো করে এই দুটি পাতা পড়বে এবং ভিডিওটা দেখবে, তাতেও যদি তোমরা বুঝতে না পারো ওয়ার্ড, তাহলে ক্লাসে এসে আমার সাথে যোগাযোগ করবে। সকলে ভালো থাকবে, বাই।